টিকা হাতে পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ বাকি, তবে হাতে পাওয়ার পরে ব্যবস্থাপনা কেমন হবে সেই বিষয়ে সংলাপের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সংলাপে অনলাইনে যুক্ত হয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। প্রথম মাসে পাওয়া 25 লাখ টিকা যাদের দেয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে জানান তিনি। যারা পাবেন তাদের তালিকাভুক্ত কিভাবে করা হবে সেই বিষয়টা নিয়ে কাজ করছি, এবং সেই তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি, এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। অন্যান্য দেশের উদাহরণ টেনে বাংলাদেশের টিকা সঠিকভাবে বণ্টন হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের জোর তাগিদ তাদের। যত স্বচ্ছভাবে প্রক্রিয়াটি হবে, মানুষের সঙ্গে বারবার আলাপ করে হবে, ততই আসলে এই নির্বাচন প্রক্রিয়াটি কাকে ভ্যাকসিন দেওয়া হবে বিষয়টি গ্রহণযোগ্যতা পাবে। দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে, তাতে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশনের সময় যেটার প্রভাব পড়বে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে একটা মনিটরিং এ রাখা দরকার, যাতে তাদের কোনো অ্যাডভার্স বা সাইড ইফেক্ট হলে সেটা যেন সাথে সাথে নজরে আনা যায়, এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়গুলো আমার মনে হয় নজরে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে আরো কয়েকটি দেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। কিছু ভ্যাকসিন ফাইবার বিনামূল্যে আমাদেরকে দিবে। এই ভ্যাকসিনের সংখ্যা প্রায় 4 লক্ষ লোককে দেওয়ার মতো। চলতি মাসেই টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ভ্যাকসিনটিও মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।